সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে কথা বলবো শীতে আপনার মাছকে কীভাবে সুস্থ রাখবেন, কীভাবে সুস্থ রাখতে পারবেন, কোন কাজটি করলে আপনার মাছগুলো সুস্থ থাকবে, সে বিষয়ে আজকে কথা বলবো। আসলে আমাদের যারা আমরা খামারি আছি, যারা হাউজে মাছ পালন করি, এদের আসলে শীতের মধ্যে আমরা হিটার ব্যবহার করতে পারি না, হিটার ব্যবহার করা সম্ভব হয় না আমাদের হাউজে, কারণ আমাদের এখানে হাজার হাজার লক্ষ লক্ষ লিটার পানি থাকে, যার কারণে আমরা হিটার ব্যবহার করতে পারি না। হিটার যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের যে বিদ্যুৎ বিল আসবে তাতে আমাদের সমস্ত মাছ বিক্রি করেও সেই বিদ্যুৎ বিলে টাকা হবে না, সেই জন্যে আমরা হিটার ব্যবহার করতে পারি না। তো হিটার ছাড়া কী করে কীভাবে আপনার মাছকে সুস্থ রাখতে পারি বা আপনার আমার মাছগুলোকে সুস্থ রাখা যায়, সেই বিষয়ে আজকে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, আমার মাছগুলোকে আমরা সুস্থ রাখার জন্যে সর্বপ্রথমে যে কাজটি করতে হবে, নিয়মিত আমাদের পানি চেঞ্জ করতে হবে। 3 থেকে 4 দিন পর পর আপনার হাউজের 1/3 পানি ফেলাই দিয়ে নতুন পানি দিতে হবে। আর এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরে হচ্ছে যে কাজ যে করবেন সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে প্ল্যান্ট লাগাবেন আপনার হাউজে, পর্যাপ্ত পরিমাণে প্ল্যান্টের ব্যবস্থা রাখবেন। কারণ শীতে আমাদের মাছের পানিতে অক্সিজেন কমে যায়, যার কারণে মাছের সমস্যা হয় বা নানান রকমের অসুখ বিসুখ দেখা দেয়। প্ল্যান্টটা লাগালে হবে কি, যে আপনার ওই যে ধরনের মানে পানিতে যে অ্যামোনিয়া থাকে, অ্যামোনিয়াটা কিল করবে প্ল্যান্টে। দ্বিতীয়ত হচ্ছে অক্সিজেন প্রোডিউস করবে পানিতে, যার কারণে শীতে আপনার মাছ পানিতে যে অক্সিজেন কমে যায়, তাহলে এই যদি পর্যাপ্ত পরিমাণে প্ল্যান থাকে তাহলে কোনো রকমের কোনো সমস্যা হবে না। এখানে অক্সিজেন আমিও দিয়ে রাখছি, কিন্তু আমি শব্দের কারণে বন্ধ করে রাখছি। জাস্ট দিলেই এখানে অনেক শব্দ হচ্ছে, যার কারণে আমি বন্ধ করে রাখছি এখন ভিডিও করার জন্যে। তো আপনারা পর্যাপ্ত পরিমাণে প্ল্যান্ট লাগাবেন। আমার হাউজে দেখুন প্ল্যান্ট দেওয়া আছে, প্রায় প্রতিটা হাউজে আমার পর্যাপ্ত পরিমাণে প্ল্যান্ট দেওয়া আছে। আমি নতুনভাবে রোপণও করছি কিছু প্ল্যান্ট, দেখুন আপনাদের দেখায় পর্যাপ্ত পরিমাণে প্ল্যান্ট আছে। আপনাদের আমি হাউসগুলো একটু দেখাই যে আমার হাউজে আমি কেমন প্ল্যান্টের ব্যবস্থা রেখেছি। দেখুন এখানে আমি নতুনভাবে রোপণ করছি, এই প্ল্যান্টগুলো খুব সুন্দর বৃদ্ধি হচ্ছে। পানিটা একটু গ্রিন ভাব আছে, যার কারণে ভালোভাবে হয়তো বোঝা যাচ্ছে না। এখানে আমি ডাম্বো মোজাইকের সেট আপ দিয়েছি, এখানে ডাম্বো মোজাইক আছে, বাচ্চাগুলো এখানে বেরোয় যাবে। দেখুন ভিউয়ার্স, এই হাউসটিতে আমার মিক্সের বাচ্চা আছে, হাই কোয়ালিটি মিক্স গাপ্পি। এখানে ফ্রাইগুলো বড় হচ্ছে, দেখেন পর্যাপ্ত পরিমাণে প্ল্যান্ট দিয়েছি। প্ল্যান্টগুলো গ্রো করবে, এখন আর অ্যামোনিয়াকে কিল করবে এবং অক্সিজেন প্রোডিউস করবে। দেখুন ভিউয়ার্স, প্রতিটা হাউজে আমি পর্যাপ্ত পরিমাণে প্ল্যান্ট দিয়ে রাখছি। তো আপনারা পর্যাপ্ত পরিমাণে প্ল্যান্ট দিবেন। দেখুন ভিউয়ার্স, প্রতিটি হাউজ আসলে ঘুরাই দেখাইতে গেলে অনেক ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, যার কারণে দেখানো সম্ভব হচ্ছে না। তো পর্যাপ্ত পরিমাণে আপনারা প্ল্যান্ট দিবেন। আসলে মাছের প্রতিকার নয়, প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিরোধ আর প্রতিকারের মধ্যে পার্থক্য হচ্ছে যে প্রতিকার বলতে গেলে বোঝায় যে মাছ অসুস্থ হয়ে গেছে, সেই মাছকে চিকিৎসা দেওয়া। তো আসলে মাছ অসুস্থ হয়ে গেলে কিছু মাছ মারা যাবে, এটাই স্বাভাবিক। আর আপনি যদি প্রতিরোধ গড়ে তোলেন তাহলে আপনার মাছ সহজে অসুস্থ হবে না, সেই জন্যে প্রতিকার মানে প্রতিরোধ গড়ে তুলতে হবে, প্রতিকার নয়। আপনাদের 3 নম্বর যে কাজটি হবে সে কাজটি হচ্ছে ভালো মানের খাবার খাওয়াতে হবে। 3 নম্বর যে কাজটি করবেন, ভালো মানের খাবার বলতে আমি লাইভ ফুডের কথা বিশেষ করে ব্রাইন শিম আপনারা হ্যাচ করে, আমরা যেখানে ব্রাইন শিম হ্যাচ হচ্ছে দেখুন, ব্রাইন শিম হ্যাচ করে আপনারা খাওয়াতে পারেন,
এছাড়াও যেটা হ্যাশ করা থাকে শুটকি, এটা ব্রাইন শেমের শুটকি, সেটা হচ্ছে আর্টিমিয়া। আপনারা চাইলে আর্টিমিয়া খাওয়াতে পারেন, বা ভালো মানে যে খাবারগুলো আছে, এই খাবার বিশেষ করে লাইভ ফুড, আপনারা এই খাবারটি ডাফনিয়া এই ধরনের খাবারগুলো খাওয়ালে আপনার মাছগুলোর শরীরে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, যার কারণে শীতের মধ্যে রোগে আক্রমণ করলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার মতো তাদের শরীরে এনার্জি থাকবে, আপনার মাছের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। দেখুন এই যে এটা আর্টিমিয়া, এটা বড় 425 গ্রামের ক্যান এটা, আমি এই আর্টিমিয়া খাওয়াই আমার মাছকে। এই আর্টিমিয়াটা ভালো, এটা সিল করা থাকে এভাবে, আপনাদের খুলে দেখাই একটু। আর্টিমিয়াটা আমি এখানে ঢাললাম, দেখুন ঠিক এমন খাবারটা, এই খাবারটা খাওয়ালে মাছের কালার গ্রোথ সব কিছুই ভালো আসবে। এছাড়াও আরেকটি কাজ করবেন আপনারা, খাবারের সঙ্গে আপনারা রেনামাইসিন, যে 4 নম্বরে যেটা করবেন, খাবারের সঙ্গে আপনারা রেনামাইসিন মিশ করে মাছকে খেতে দেবেন। রেনামাইসিন কীভাবে মিশ করবেন আপনাদের সুবিধার্থে আমি আজকে রেডি করব আমার মাছের জন্য, আপনাদের সঙ্গে শেয়ার করি। ভিউয়ার্স, এই যে রেনামাইসিন, এটি পাউডার, আপনারা চাইলে ট্যাবলেটও নিতে পারেন, গুঁড়া করে খাবারের সঙ্গে মিশ করতে পারেন। এটা কীভাবে মিশ করবেন, এখন প্রশ্ন আসে কীভাবে এটা খাবারের সঙ্গে মিশ করবেন। আপনি এটি যদি পাউডার আকারে নেন তাহলে পাউডার, যদি ট্যাবলেট আকারে হয় এটা মূলত অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের, আপনি যে কোনো পাউডারই নিতে পারেন, তবে রেনামাইসিনটা সবার কাছে আমাদের পরিচিত বা এর কার্যকারিতাও ভালো, যার কারণে আমি রেনামাইসিনটি বেছে নিয়েছি। তো এটা মূলত 1 কেজি খাবারে, প্রতি 1 কেজি খাবারে 4 গ্রাম, মাত্র 4 গ্রাম আর কি অনুপাতে আপনারা খাবারের সঙ্গে মিশ করবেন। এখন এটা তো পাউডার, এখন কীভাবে খাবারের সঙ্গে মিশ করবেন, আসলে কীভাবে মিশ করবেন এই প্রক্রিয়াটা আমি আপনাদের দেখা দিই, চলুন। ভিউয়ার্স, এই যে আমি একটা গামলাতে আপনারা যে কোনো বলে যে এতটুকু পরিমাণ পানি নেবেন, যাতে এমন পরিমাণ পানি নেবেন খাবারটি যেন পরিপূর্ণভাবে ভিজে, আপনি যতটুকু মিশ করবেন। আমি যে এখানে 1 কেজি খাবার নিয়েছি, 1 কেজি খাবার আমি মিক্স করব আজকে, দেখুন এরম এতটুকু পানির মধ্যে আমি দেখুন পাউডার আমি এখানে একটু বেশি হয়ে গেছে, আমি এটি কমাই নিচ্ছি, দেখুন সামান্য একটু বেশি হয়েছে, আসলে এখানে বাতাস বইছে যার কারণে আর কি হচ্ছে না। দেখুন 4 গ্রাম আমি রেনামাইসিন পাউডার নিয়েছি, 4 গ্রাম আমি এই পাউডারটি ধরে এই পানিতে এখন প্রথমে গুলাই নিব, পানিতে দিয়ে দিলাম, পানিতে এখন এই রেনামাইসিন ইয়াটি আমি এখন মিক্স করে নিব। দেখুন ভিউয়ার্স, আমি এটি ভালোভাবে গুলে নিয়েছি, এতে কোনো দানার মতো কোনো কিছু নেই, বাস এখানে আপনি 1 কেজি খাবার সম্পূর্ণ ঢেলে দেবেন। এই যে আমি ঢেলে দিলাম 1 কেজি খাবার, এটা ভালোভাবে এখানে মিক্স করে নেবেন এভাবে। ভিউয়ার্স, যখন এভাবে মিক্স করবেন তখন খাবারটি এরকম দলা দলা হয়ে যেতে পারে, কিন্তু দয়া যখন হয়ে যায় আপনারা চিন্তা করবেন না, এটি এভাবে আস্তে আস্তে লাড়তে থাকবেন, দেখবেন যে খাবারটি একবারে ঝোরঝরা হয়ে গেছে। দেখুন আমি খাবারটি যেভাবে মিক্স করছি এভাবে আপনারা মিক্স করতে থাকবেন। দেখুন ভিউয়ার্স, খাবারগুলো একেবারে ঝরঝরা হয়ে গেছে, আর কোনো ধরনের কোনো দলা বেঁধে নেই, ব্যাস এই খাবারটিকে আপনারা চাইলে এরকমভাবে সরাসরি ব্যবহার মানে মাছকে দিতে পারেন। চলুন আমি এই মাছ এই খাবারগুলো দিয়ে দেখাই আপনাদেরকে। এখানে আমার গোল্ডফিশের ফিমেল আছে, শুধু মেলগুলো অন্য জায়গায় রাখা আছে, দেখুন সরাসরি আমি দিয়ে দিচ্ছি এই খাবারগুলো, দেখুন তারা কত মজা করে খাচ্ছে। আপনি সব ধরনের মাছকে এই খাবারগুলো দিতে পারবেন, সব ধরনের মাছকে এই এইভাবে খাবার মিক্স করে দিতে পারবেন। ভিউয়ার্স, এভাবে আপনি মাছকে খাওয়ালে বলবেন উপকারিতাটা কী হবে, আসলে এভাবে খাওয়ালে রেনামাইসিন বা অক্সিটেট্রাসাইক্লিন এটি হচ্ছে এক ধরনের অ্যান্টিবায়োটিক,
তাহলে আপনার মাছের শরীরে আগে থেকেই অ্যান্টিবায়োটিকের উপস্থিতি থাকবে, তখন রোগের আক্রমণ হলে সেটি প্রতিরোধ করতে তাদের সহায়ক হবে, যার কারণে আপনারা রেনামাইসিন মিশ করে মাছের খাবারের সঙ্গে মিশ করে মাছকে খাওয়াবেন। এতে আপনার মাছগুলো অনেক সুস্থ থাকবে ইনশাল্লাহ। তবে হ্যাঁ, অনেকে বলবেন যে আমার আসলে এতগুলো খাবার তো লাগে না, প্রয়োজন হয় না, সেই ক্ষেত্রে আপনারা এই এরকম মিক্সকৃত খাবার আপনি রোদে শুকাই দিয়ে দেবেন। জাস্ট এভাবে রোদে শুকাই দিয়ে দেবেন, কিছুক্ষণ পর পর এটা একটু নেড়ে দিবেন, তাহলে দেখবেন যে খাবারগুলো অনেক আরও শুকনো হয়ে গেছে, ঝরঝরা হয়ে গেছে। আপনারা এভাবে 7 দিন 10 দিন আপনারা সংরক্ষণ করতে পারবেন। দেখুন ভিউয়ার্স, আমি সব মাছকে আমি এই খাবারগুলো দিয়ে থাকি, হেনা মারাল বিনো কোয়ের হোম ব্রিডের প্রিয়ার্স, এগুলো রানিং, এরাও খাবে, সবাই আসলে এই খাবারকে সব মাছকেই দেওয়া যায়। তো ভিউয়ার্স, এভাবে আপনারা আপনাদের মাছের যত্ন নেবেন, আপনাদের মাছগুলোকে সুস্থ রাখবেন ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।